হ্যালো দর্শক, আমরা বর্তমানে এখানে আকাশ নীল সিরিয়ালে দেখছি যে অনামিকা ও প্রমিতা সতীনের ভূমিকায় আছে। শনবিনা জি সিরিয়ালে তাদের দুজনকেই বিয়ে করেছে, তবে সিরিয়ালে তাদের খুব ভালো মিল তা আমরা সকলেই দেখছি। বাস্তব জীবনে অনামিকা ও প্রমিতার সম্পর্ক কেমন তা আমরা কেউ জানি না, তাই আজকে ভিডিওতে আমরা জেনে নিব অনামিকা ও প্রমিতার সম্পর্ক কেমন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি অনামিকা ও প্রমিতার ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন। আমরা সকলেই জানি অনামিকা লকডাউনে ছিল বলে প্রমিতাকে সিরিয়ালে আনা হয়, আর সেই সময় গল্পের পরিবর্তন আসে। প্রমিতা গল্পে জিনুক সেন চরিত্রে আসার পর অনামিকার ফ্যানরা একটু রেগে যায়, কিন্তু প্রমিতা সিরিয়ালে অনামিকাকে সবসময় সাহায্য করে আর এটি দেখে আমরা একটু শান্ত হই। সম্প্রতি একটি ইন্টারভিউতে অনামিকা জানায় যে এটাই প্রমিতার সাথে তার প্রথম কাজ। অনামিকা বলে এখনও সে প্রমিতার বাসায় কিংবা তার সাথে কোথাও ঘুরতে যায়নি, তবে তারা শুটিংয়ের সময় একে অপরের সাথে খুব ভালো আচরণ করে। প্রমিতা অনামিকাকে নিজের বোনের চোখে দেখে। আমরা জানি প্রমিতা খুব ভালো একজন অভিনেত্রী। অনামিকা বলে তাকে নিয়ে যারা ট্রোল করছে তাদের হাত জোর করে বলছি এটা করবেন না। অনামিকা বলে আমি জানি আপনারা হিয়া চরিত্রকে খুব ভালোবাসেন, তাই বলে জিনুক সেন চরিত্রের পিছনে লেগে থাকবেন না, সেটা একদম ঠিক না। কারণ আপনারা ভাবছেন যে জিনুক সেন উজানের কাছ থেকে হিয়াকে দূরে রাখবে, কিন্তু জিনুক সেন চায় উজান হিয়া যেন এক থাকে, সে আমাদের মিল চায়, আমরা যেন সিরিয়ালে এক থাকি, সে আশা করে জিনুক সেন। তো বন্ধুরা, বাস্তবে হিয়া অর্থাৎ অনামিকার সাথে খুব ভালো সম্পর্ক আছে, তাই আপনারা তাদের নিয়ে ট্রোল করবেন না। অনামিকা ও প্রমিতার অভিনয় আপনাদের কেমন লাগে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।